নমস্কার। ব্যবহারিক জীবনে জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ জায়গা যেটা অবশ্যই বলবো সেটি হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন যে নির্দিষ্ট কিছু সমস্যা আমাদের কিন্তু ঘিরে থাকে জীবনভর, এবং যেগুলোর থেকে আমরা ওভারকাম করার চেষ্টা করি নিজেদের প্রচেষ্টায়, খুব ভালো, কিন্তু যখন হতে পারি না তখন মানসিক অবসাদে ভুগি। এই জায়গার থেকেই কিন্তু এই অনুষ্ঠানটার গুরুত্ব, কারণ মানসিক অবসাদ নয়, সঠিকভাবে নিজেকে বুঝুন, নিজেকে জানুন এবং তার হাত ধরে সঠিক জায়গায় এগিয়ে যান, সফলতার জায়গায়। এবং অবস্থানে এখন যে অবস্থান সেই অবস্থান থেকে পরিবর্তিত হন, সফলতার দিকে যান। আমাদের সঙ্গে রয়েছে ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড বৈদিক কালচারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং অ্যাস্ট্রো নিউমরোলজিস্ট আচার্য দেবদত্ত। অনেক অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য আপনাকে। আর রয়েছেন আপনারা সরাসরি ওনার সঙ্গে মুহূর্তে কথা বলতে, ফোন করবেন আমাদের সরাসরি কথা বলা ফোন নাম্বার 6299224234162, 6299224232, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। একদম চলে যাবো সরাসরি, যেহেতু আমি এই জন্য বললাম যে জানুন, নিজেকে জানাটা খুব দরকার, কারণ আপনি বলেন এই কথাটা যে আগে বুঝুন নিজেকে, তবে না গিয়ে আমি জানবো যে আমি কি চাই। ঠিক তাই। তো আমরা এখন এটাই চাই, 2022 কেমন যাবে, 2022 কেমন যাবে সেটা তো একটা বড় সবার প্রশ্ন, ঠিক আছে। তার সেটাকে রিভিল করব আমি, আমার যে ইউটিউব চ্যানেল আছে নতুন করে সেটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কারণ 2022 কেমন যাবে শুধু তাই নয়, প্রত্যেক মাসে কী ধরনের রাশিফল এখানেও যেমন পাবেন তেমনি আবার ওই চ্যানেলটাতেও পাবেন। এছাড়া প্রচুর কিছু নতুন সোশ্যাল সাইটে তো নতুন 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 অবতারে আসছে আর কি, প্রমোশনাল একটি ইয়ে হয়তো এক দুদিনের মধ্যেই প্রমোশন শুরু হয়ে যাবে। তো সব থেকে বড় কথা যেটা হচ্ছে 2022 কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু ভালো আসছে। এবার এই কথাটা কেন বললাম, তার কারণ হচ্ছে প্রত্যেকের জন্য ভালো আসছে মানে তার মানে কি প্রত্যেকের জায়গাটাতে, দেখুন সমুদ্রে জাহাজ ভাসছে, সেই জাহাজ থেকে প্রচুর তরঙ্গ সৃষ্টি হচ্ছে। এবার সেখানে প্রচুর ডিঙি নৌকা, ছোট নৌকা, অনেক ছোট ছোট স্টিমার, জাহাজ, এগুলো ওই তরঙ্গের সাথে কিন্তু ভেসে যাচ্ছে। আপনি পাড়ে বসে সেটা দেখছেন, নাকি ওই সমুদ্র জাহাজের মধ্যে আছেন, নাকি ছোট ডিঙির মধ্যে বড় জাহাজের দোলার সাথে সাথে আপনিও জীবনে এগিয়ে যাচ্ছেন, সেটা ডিপেন্ড করবে আজকে দাঁড়িয়ে ঠিক 2022-এর আগে 2021-এর দাঁড়িয়ে আপনি কি ডিসিশন নিচ্ছেন। খুব সুন্দর একটা এক্সাম্পল শুনলাম, এবং এটা আমি শুনছি আর নিজেকে সেই জায়গা থেকে রিয়েলাইজ করছি, সত্যি মানুষ কিন্তু কিছু মানুষ পারে রয়েছেন, কিছু মানুষ ডিঙি নৌকায়, আর কিছু মানুষ একদম সেই জাহাজে রয়েছেন যারা ঢেউ তুলছেন। ঠিক তাই। সেই কারণে মানে অনেকটাই প্যারেটো প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আছে, যেখানে বলা হয় যে আপনি 80% মানুষের মধ্যে মানে 20% মানুষের মধ্যে থেকে 80% সাকসেসটাকে ভোগ করবেন, নাকি 80% মানুষের মধ্যে থেকে আপনি 20% সাকসেস ভোগ করবেন, সেটাও কিন্তু ডিসাইড করছে আপনি আজকে দাঁড়িয়ে কী ডিসিশন নিচ্ছেন। কারণ 2022 সত্যি বলছি, যদি বলেন পুরো নিরিখে, সেখানে আরও বেশি করে দেওয়া আছে, যদি বলেন পুরো নিরিখে, ভারতবর্ষ সাপেক্ষে এক্সেলেন্ট সময় আসছে, এক্সেলেন্ট। 2020-21 যেটা কুড়িতে যেটা একদম খারাপ অবস্থা গেছিলো, 21-এ রিকভার করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু 22 থেকে রিকভার না, একদম টেক অফ, বাহ, সেই জায়গাটা কিন্তু আসছে 2022-এ। আমি একটা কথা বলি যে আচার্য দেবদত্ত মানেই একটা জিনিস জানবেন, আমাদের মনের একটা পজিটিভিটি গ্রো করা, কারণ আমি আপনাকে বরাবর দেখেছি যে মানুষকে কিন্তু এনহ্যান্স করেন, পজিটিভিটি এনহ্যান্স করেন। নর্মালি আমরা প্রত্যেকেই কিন্তু একটা কী বলবো, নানান রকম মানসিক চাপে থাকি, এবং বিশেষ করে নেগেটিভিটিটাই আমাদের মধ্যে থাকে, কিন্তু আপনার সঙ্গে কথা বলেই মানুষ অনেকটাই পজিটিভ এনার্জি পান এবং সঠিক দিশা পান। আমাদের বন্ধু রয়েছেন, হ্যালো স্যারকে নমস্কার, আপনাকেও নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি মেঘপুর থেকে বলছি। আমার ছেলের নাম স্বাগত পাত্র, 10 ফেব্রুয়ারি 1998। প্রথমেই ভাবছিলাম একের সংখ্যা নিয়ে, ১৯৯৮ সময় রাত্রি 1:15, তার মানে এটা কি ৯ তারিখ পেরিয়ে ১০ তারিখ। কোথায় জন্ম? মেদিনীপুরে জন্ম, তার মানে মঙ্গলবার ছিল, বৃশ্চিক লগ্ন কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র শনির দশায় জন্ম। এর আগে দেখিয়েছিলেন কাউকে রাশি লগ্ন জানেন? না না, ওই পুষ্টি চিকিৎসা করা হয়তো হতে আছে।
দেখুন, প্রথম কথা হচ্ছে এই জন্মচকে যেটা দেখা যাচ্ছে তাতে করে লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে শুক্র, তৃতীয় রবি বুধ, চতুর্থ স্থানে বৃহস্পতি, কেতু মঙ্গল, পঞ্চমে শনি, অষ্টম স্থান নবম স্থানে চন্দ্র, দশম স্থানে রাহু। কর্মস্থানে রাহু কিন্তু ওর ক্ষেত্রে বেকারত্বকে নিয়ে আসছে, বুঝতে পেরেছেন? আপনি শুনলেন কিছু আমি যেটা বললাম? দশম স্থান কর্মস্থানে রাহু ওর বেকারত্বের অন্যতম কারণ, কারণ রাহুকে এমনিতেই বেকারত্বের কারকগ্রহ বলে, এবং কর্মস্থানে রাহু যদি থাকে ডেফিনেটলি সেখানে বেকারত্বকে নিয়ে আসে, এবং দশা চলছে ওর বুধের দশা। তো এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কেন আমি প্রথমেই বললাম, আপনি খেয়াল করবেন, আমি বললাম একের জাতক, একের জাতক, হ্যাঁ ঠিক আছে, 10 তারিখে জন্ম, ডেফিনেটলি ও একের জাতক, এবং একের জাতকদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু খুব ভালো। এখন কি চাইছেন ওর ক্ষেত্রে? শুনতে পাচ্ছি একটু নেটওয়ার্ক, একটু নেটওয়ার্কে আসুন একটু, কি চাইছেন আরেকবার বলুন। আমি একদম কিচ্ছু বুঝতে পারছি না, আপনি কি চাকরি চাইছেন? গভর্নমেন্ট সার্ভিসের কথা বলছেন? চাকরি চাইছেন? ছেলের চাকরি পেতে গেলে কর্মস্থানে যে বেকারত্বের যোগ আছে সেটাকে ঠিক করতে হবে। 98-এ জন্ম, 2022-এ যদি সাকসেস না আসে মাথা খুঁড়ে, আগামী 7 বছরেও কিন্তু সাকসেস আসবে না, প্র্যাকটিক্যালি আমি বললাম। সুতরাং এখন থেকে, হ্যাঁ বলছি, ও সাউথ ইন্ডিয়ান ব্যাংকে চাকরি পেয়েছে, হ্যাঁ, তারপর কি হয়েছে? আমি জানি না আপনি শুনতে বুঝতে পেরেছেন কিনা। প্রথমে উনি একটা কথা বলেছেন যে জবের জায়গাটা খুবই দুর্বল এবং অলরেডি, এবং বেকারত্ব এই শব্দটা বলেছেন, তারপরে ওপার থেকে আপনি বলেছেন যে চাকরির জায়গাটা কি হবে। দেখুন, একটা ব্যাংকে জব করছেন, সেখান থেকেও উনি বলছেন যে একটা নির্দিষ্ট একটা ব্যাংকের কথা বললেন, আমি ওটা তো শুনতে পেলাম না নেটওয়ার্কের প্রবলেমের জন্য। তো উনি এখানে মানে ইয়ে নয়, হি ইজ নট স্যাটিসফাইড অ্যাবাউট হিজ জব, ইন্ডিয়ান মানে গভর্নমেন্ট ব্যাংক বলে তো মনে হলো না, না না প্রাইভেট কোনো সম্ভবত, হ্যাঁ আমিও সেটা এরকমই মনে হলো নামটা শুনে। তো যাই হোক, এইখান থেকে কিন্তু বেরিয়ে আসে, যে আপনি একটা বললেন যে সিদ্ধান্ত যদি আমি নেব যা, আজকে এই তো আমাকে ঠিক করে, এই যে যারা একের একের জাতক, যারা যেমন যাদের জন্ম 1 তারিখ, 10 তারিখ, 28 তারিখ, এদের যেমন এদের ক্ষেত্রে এই সময় কিন্তু খুব ভালো, এই সময় যদি ডিসিশান নিতে পারে 2022 থেকে তারা কিন্তু ভীষণভাবে ক্যাচ করতে পারবে লাইফে। একের জাতক যারা আছে, তারপরে আপনার 6-এর জাতক যারা আছে, এদের ক্ষেত্রে 5-এর জাতক যারা আছে তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আসছে। এবার সেই জায়গাটা কিন্তু ধরতে হবে। দেখুন, একটা কথা খুব পরিষ্কার আমি বলে দিচ্ছি, যেটা একদম কোনো ইয়ে নেই, যদি বলবেন টাকা উড়বে, একদম উড়বে, টাকা উড়বে, কিন্তু আপনি ধরতে পারবেন কি না সেটা ডিপেন্ড করছে আপনি কোনখানটাতে রয়েছে। এই কথাটা আমি একদম 2021-এর দোরগোড়াতে বলে গেলাম, 2022 থেকে ইন্ডিয়ার পার্সপেক্টিভে টাকা উড়বে, ধরতে আপনাকে হবে। এবার ধরার জায়গাটা, পাত্রটা আপনার, আপনার হাত মুঠো যদি থাকে আপনার হাতের ওপর, আমি হাজার কিছু চাপিয়ে দিই আপনি ধরতে পারবেন না, তার জন্য হাত খুলতে হবে। তো হাতটা আপনার খোলা আছে কিনা ডিপেন্ড করছে আপনার জন্মচক কি বলছে। একদমই তাই, আমরা আসছি আবার আলোচনায়। হ্যালো, হ্যাঁ আমি জামশেদপুর থেকে বলছি। আচ্ছা, জামশেদপুর থেকে কার সম্বন্ধে জানবেন? টিভির ভলিউমটা মিউট করতে হবে, হ্যাঁ হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে। ছেলের কি নাম? সমীক সরকার। কি নাম? সমীক সরকার। সকাল 7:40 7:40 বললো না? 7:40 তো। কোথায় জন্ম? জামশেদপুর। হ্যাঁ জামশেদপুর।
জন্মস্থান জামশেদপুর, তার মানে বুধবার ছিল মিথুন লগ্ন বৃশ্চিক রাশি। হ্যাঁ হ্যাঁ। অনুরাধা নক্ষত্র শনির দশায় জন্ম। কতদিন আগে এসেছিলেন আপনি? আমি 2003 বছর আগে গিয়েছিলাম। যখন এসেছিলেন তখন ওর জন্মছক সাপেক্ষে যেটা করা হয়েছিল আমি এটা দেখছি, সেটা হচ্ছে এডুকেশনাল ক্যারিয়ার। মানুষের যে কোনো কারোর জীবনে দুটো ধরনের ক্যারিয়ার থাকে, এডুকেশনাল ক্যারিয়ার আর প্রফেশনাল ক্যারিয়ার। ওর ক্ষেত্রে যেটা করা হয়েছিল এডুকেশনাল ক্যারিয়ারটা ওর রেকটিফাই করা হয়েছিল, কিন্তু এখন যেটা দরকার হচ্ছে প্রফেশনাল ক্যারিয়ারটাকে ডেভেলপ করা। তো সেই প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপ করবার জন্য ওর জন্মছকে প্রথম কথা হচ্ছে দশাটাকে রিফর্মেশন করতে হবে, ঠিক আছে? কারণ কেতুর দশা চলছে, দশাটাকে রিফর্মেশন করতে হবে আর নাইন্থ হাউসটাকে রিফর্মেশন করতে হবে। এই দুটো জিনিস করলে কি হবে ওর কেরিয়ার নিয়ে, কারণ এখন যে সময়টা আসছে এই সময়টা টোটালটাই আগে গত 2 বছর থেকে এই সময়টা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়েছে, র্যাডিক্যালি চেঞ্জ হয়েছে। তো নতুন সময় নতুন কেরিয়ারকে ধরতে গেলে ইমিডিয়েট কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের জায়গাটাকে তৈরি করতে হবে, ঠিক আছে? তার কারণ হচ্ছে এই সময় যদি করা যায় তবেই কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গাও যেতে পারবে। একদম, অনেক ধন্যবাদ আপনাকে। এবং অবশ্যই বলি যে যে বুকিং নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছে 9830078634 বা 9830066913, এই দুটি বুকিং নাম্বার আপনাদের বুকিং করতে হবে। প্রত্যেক বুধবার আপনারা গড়িয়াহাটের চেম্বারে ওনাকে পাচ্ছেন, রবিবার পাচ্ছেন হাতিবাগান চেম্বারে, 7th জানুয়ারি দুর্গাপুর চেম্বার, 8th জানুয়ারি বর্ধমান, 13th জানুয়ারি শিলিগুড়ি এন্ড কোচবিহার, 21st জানুয়ারি তমলুক অ্যান্ড 3rd ফেব্রুয়ারি গৌহাটি চেম্বার রয়েছে। ফোন নাম্বার যেগুলো বললাম আপনারা অবশ্যই সেখানেই যোগাযোগ করতে পারেন। এবং একটু আগেই দেবদত্তদা বলেছেন ওনার নিজস্ব ইউটিউব চ্যানেল আসছে এবং সেখানে আপনারা আগামী দিনে দেখতে পারবেন। আর একটা জিনিস সবথেকে বড় কথা হচ্ছে যেটা নিয়ে 2022 এখন থেকে হবে, যে আপনার সিগনেচার আপনার লাইফে কতটা প্রসপেরিটি নিয়ে আসছে নাকি আপনার ক্ষেত্রে খারাপ জায়গা নিয়ে আসছে। আরে বাহ, এটা তো আমরা জানবো একটা ফোন নিয়ে। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। কার সম্বন্ধে জানেন? আমি অ্যাকচুয়ালি আমি আমার ছেলের বিষয় নিয়ে একটু জানতে চাই। প্রথমেই বলি মানে স্যারকে এতদিন পরে আমি যে লাইনে পাবো ভীষণ আপ্লুত। আসলে স্যারের প্রেডিকশনে আমার জেলার অনেকেই উপকৃত হয়েছেন, তো আমি আজকে সেই আশায় আমি আমার ছেলের বিষয় নিয়ে জানতে চাই। আচ্ছা, ছেলের কি নাম দাদা? একটু আমাকে সুযোগ দেন। ছেলের কি নাম? আপনার ছেলের কি নাম? ছেলের নাম সুহিত ব্যানার্জি। বলুন ডেট অফ বার্থ। 16/2/1993। 16 ফেব্রুয়ারি 93। সময় কি? সময় 3:15 দুপুরবেলা, প্রায় সকাল 3:15 অর্থাৎ 15 তারিখ ওভার হয়ে যাওয়ার পর ভোর রাতে, সকাল 3:15 ভোর রাতে। কোথায় জন্মস্থান? বীরভূম। জন্মস্থান সিউড়ি, বীরভূম। মঙ্গলবার ছিল? মঙ্গলবার ছিল। মকর লগ্ন ধনু রাশি মূলা নক্ষত্র কেতুর দশায় জন্ম। ওকে কিন্তু এখন কিন্তু খুব সাবধানে থাকতে হবে, বিশেষ করে লোয়ার পার্ট অফ দ্য বডিতে কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে হাঁটু থেকে মানে পায়ে এবং বিশেষ করে হাঁটুতে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এই জায়গাটা থেকে কিন্তু ভীষণভাবে সাবধানে থাকতে হবে, ঠিক আছে? একদম ঠিক বলেছে স্যার, মানে কিছুদিন আগে ওর পায়ের একটা ভীষণ পেন হয়েছিল, এটা নিয়ে আমি ভীষণ ছোটাছুটি করছি স্যার। আপনার প্রেডিকশন অনবদ্য স্যার, একটু স্যার যদি বলেন বাকিটা। এবার 2 নম্বর কথা হচ্ছে যেটা হচ্ছে 93 ওর জন্ম, তো এখানে যেটা দেখা যাচ্ছে ডেফিনেটলি ওর ক্ষেত্রে যেটা ইস্যু আসে সেটা হচ্ছে ক্যারিয়ার। তো লগ্নে শনি বসে আছে, দ্বিতীয় স্থানে রবি বুধ, তৃতীয় শুক্র, চতুর্থ পঞ্চমে কেতু, ষষ্ঠে মঙ্গল, নবম স্থান ভাগ্যস্থানে রাহু, একাদশ স্থানে ভাগ্যস্থানে বৃহস্পতি, একাদশ স্থানে রাহু, দ্বাদশ স্থানে চন্দ্র বসে রয়েছে। প্রথম কথা হচ্ছে ওর জন্মচকে যেটা দেখা যাচ্ছে তাতে করে ওর শুক্র এবং বৃহস্পতি দৈত্যগুরু যোগ করে রয়েছে, ফলে বৃহস্পতি ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে এবং মানে দৃষ্টি বিনিময়ের মাধ্যমে কিন্তু শুক্র বৃহস্পতি দৈত্যগুরু যোগ করে রয়েছে, এবং এখন চলছে রবির দশা, এবং তার তারপরে আসবে ওর ক্ষেত্রে। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। এখন চলছে ওর রবির দশা, এরপরে আসবে ওর চন্দ্রের দশা। প্রথম কথা হচ্ছে রবি ওর জন্মচক সাপেক্ষে যে জায়গাটাতে বসে আছে যেরকম রেজাল্ট দেওয়ার কথা, শনির ঘরে বসে আছে বুধযুক্ত হয়ে, ফলে যতটা প্রসপারিটি
ওর ক্ষেত্রে রবি বা চন্দ্রের দশা আসা উচিত সেই জায়গাটাতে আসবে না। ফলে ক্যারিয়ারের ক্ষেত্রে যে স্যাটিসফ্যাকশন থাকার দরকার, ক্যারিয়ার নিয়ে কিন্তু সব থেকে বড় সমস্যার জায়গা তৈরি হবে। প্লাস বাড়িতে যদি মাতা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি যদি থাকে, তারও কিন্তু শারীরিক দিক থেকে খুব সমস্যার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এখন কি প্ল্যান ছেলের লাইফ নিয়ে? স্যার এখন বিষয়টা হচ্ছে, স্যার আপনি একদম মানে কি বলবো, আপনি মানে প্রত্যেকটা কথায় যে এত সুন্দর বলে দিলেন, এগুলো প্রত্যেকটা আমার ক্ষেত্রে মিলে যাচ্ছে ছেলের ক্ষেত্রে। ও অ্যাকচুয়ালি MBA পাস করার পর বিভিন্ন সেক্টরে ও নিজেকে মানে প্রোভাইড করেও সেখান থেকে ওকে রেজিগনেশন দিয়ে বেরিয়ে আসতে হচ্ছে। ওকে মনের মধ্যে কোনো স্টেবিলিটি পাচ্ছে না এবং সেক্টর গুলোকেও ঠিক মতো নিজেকে মানিয়ে নিতে পারছে না। তো স্যার এটা নিয়ে আমরা ভীষণ চিন্তিত রয়েছি সন্তান, তো যে ওর ক্যারিয়ারটা যদি কোন সময়টা থেকে একটু যদি দেখুন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এক্ষুনি এই প্রসঙ্গে বলি, সাতের জাতকও, ফলে 2022-2023 এমনিতেই কিন্তু বছরগুলো ওর ক্ষেত্রে কিন্তু সেইভাবে কিন্তু প্রসপারিটির জায়গা নয়। এবার বলতে পারে যে 2023 তো সাতের সংখ্যা, সাত সাত নিজেই সাতের শত্রু। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, বছরের পর বছর পেরিয়ে যায়, মানুষ বসে থাকে কোন দিন ভালো সময় আসবে, অ্যাকচুয়ালি ভালো সময় আসে না, ভালো সময়কে নিয়ে আসতে হয়। এখানে আমি একটা কথা বলবো, বাচ্চার রিফর্মেশন, এই জন্যই বললাম এই কথাটা যে বাচ্চার রিফর্মেশনের মাধ্যমে ওর লাইফটাকে কিন্তু স্টেবল করতে হবে, না হলে যেটা সব থেকে বড় জায়গা দেখা দেবে সেটা হচ্ছে ডিপ্রেশন আগামী দিনে। এটাও কিন্তু একটা খুব বড় জায়গা আসতে চলেছে, সব কিছু সাকসেসের সাথে সাথে এটাও কিন্তু একটা জায়গা আসতে চলেছে, বিরাট বিরাট ডিপ্রেশনের জায়গা। মানুষের মধ্যে প্রচুর ডিপ্রেশন আসবে এবং খুব অল্প বয়সী বাচ্চাদের মধ্যেও কিন্তু ডিপ্রেশন আসবে ভীষণভাবে। এর জন্য এখানে এই জন্য কিন্তু আগামী দিনে কিন্তু মানুষের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা, ঠিক আছে, মানে বিয়ে বিভিন্ন রকম সুইসাইডাল টেন্ডেন্সি এই ধরনের মারাত্মকভাবে কিন্তু বেশি মারাত্মকভাবে দেখা। একদম আমরা আসবো, আমাদের বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কুন্তল দেব আমি বলছিলাম। কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে। আপনার সম্বন্ধে জানবেন নাকি? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 2 জুলাই 1982। সময় কি, জন্ম সময় কি? জন্ম সময় ওই সকালবেলা। সকালে কখন? সকাল কখন? 6:30। কোথায় জন্মস্থান? দমদম। অনুষ্ঠান দেখেন না? ছিল নাই, প্রথম দেখছেন? এই প্রথম দেখছি। শুক্রবার ছিল, কর্কট লগ্ন তুলা রাশি, প্রচন্ড ফ্রিকল মাইন্ডেড, ইনডিসিশনের প্রবলেমে ভোগে, নিজের উপর কনফিডেন্স ভীষণ কম। ঠিক আছে, একটা ডিসিশন নিতে গেলে একটা ডিসিশন নেওয়ার আগে 5 বার পিছিয়ে আসেন আপনি। ঠিক আছে, আর 2 নম্বর কথা হচ্ছে কোনো ডিসিশন কোনো জায়গাতে আপনি ফার্ম থাকতে পারেন না। যেটা বললেন সেটা ঠিক বললেন, এটা একদম সবথেকে বড় সমস্যা আপনার জীবনের সাকসেস না আসার আরেকটা মানে সবথেকে বড় কারণ এটা। এবং আপনার, আমি জানি না আপনি এর আগে কাউকে দেখিয়েছেন কি না, তার কারণ হচ্ছে আপনার জন্মচক সাপেক্ষে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আপনি কিন্তু পেছনের দিকে যাচ্ছেন। আপনার ক্ষেত্রে কিন্তু আপনি পেছনের দিকে যাচ্ছেন, সেটা আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু সবথেকে বড় কথা শারীরিক দিক থেকে। কারণ মানসিক দিক থেকে প্রবলেমের জন্য আপনার শারীরিক জায়গাটাতে অনেক বেশি সমস্যার জায়গা তৈরি হবে। আপনার বাড়িতে বাস্তুক্ষেত্রে সমস্যা রয়েছে, সেই জন্য দেখবেন চট করে মাথা গরম হয়ে যাওয়া, লোকের সাথে রিলেশান নিয়ে সমস্যা, লোকে মানে বুঝতে সমস্যা ইয়ে করবে। আর সবথেকে বড় কথা হচ্ছে অল্পতে কোনোটাতেই আপনি স্যাটিসফাইড হন না, তো এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে। আর আপনার কিন্তু একটু ফাটকা চিন্তা ভাবনা করার ভীষণভাবে টেন্ডেন্সি আছে, এগুলো থেকে কিন্তু লাইফে কিন্তু প্রচুর অর্থ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এখন কি চাইছেন লাইফে? আমি রিসেন্টলি মানে আমি একটা কাজে ট্রাই করেছিলাম এক জায়গায়, ওখান থেকে সাকসেসফুল কি আশা আছে? দেখুন আপনার 1982 তে জন্ম না? হ্যাঁ। বয়স কত হয়েছে ভাবতে পেরেছেন? কতদিন বয়স? 39। আজকের দিনে দাঁড়িয়ে আপনি আজকে যেখানে দাঁড়িয়েছেন তার কারণ হচ্ছে 5 বছর আগে আপনি যে ডিসিশানগুলো নিয়েছিলেন তার রেজাল্ট এটা।
আজকের দিনে দাঁড়িয়ে আপনি যেটা ভাবছেন তার রেজাল্ট আপনি 5 বছর বাদে পাবেন। তো যদি মনে করেন এই জায়গাটা থেকে সত্যি বেরোতে চান, আপনার জন্মচক্রকে প্রতিকার করার দরকার আছে। অবশ্যই বাচ্চার রিফর্মেশনের কথা বারবার করে উঠে আসছে এবং ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি এন্ড বৈদিক কালচার, যেখানে কিন্তু আপনারা জানতে পারছেন, শিখতে পারছেন যে ঠিক এই জ্যোতিষশাস্ত্রটা শুধুমাত্র কতগুলো ছক গণনা নয়, তার মধ্যে আরও অনেক কিছু বিষয় রয়েছে। আমাদের প্রাচীন এই শাস্ত্র, সেখান থেকে কিভাবে আপনি জানতে পারছেন এবং প্রেডিক্ট করতে পারছেন, যেটা আচার্য দেবদত্ত করে থাকেন এবং বিশেষ করে উনি অ্যাস্ট্রোনিউমারোলজিস্ট। সুতরাং ওই যে এই যে নাম্বারিংগুলো ওনার গ্রিপে বলে কিন্তু আপনাদেরকে এক্স্যাক্ট জায়গাগুলো বলতে পারছে। এনিওয়ে আপনাদের বলে রাখি, প্রত্যেক বুধবার দিন ওনার গড়িয়াহাটে চেম্বার থেকে যোগাযোগ করতে পারেন, প্রত্যেক রবিবার হাতিবাগান চেম্বার, আর নতুন বছরে 2022-এ ওনার জানুয়ারিতে পরপর চেম্বার রয়েছে, ফেব্রুয়ারিতেও রয়েছে, 7 জানুয়ারি দুর্গাপুর, 8 জানুয়ারি বর্ধমান, 13 জানুয়ারি শিলিগুড়ি অ্যান্ড কোচবিহার, 21 জানুয়ারি তমলুক, 3 ফেব্রুয়ারি গৌহাটি চেম্বার রয়েছে। ফোন নাম্বার অর্থাৎ বুকিং নাম্বার 9830078634 এবং 9830066913, এই দুটি বুকিং নাম্বার দিয়ে আপনাদের বুকিং করতে হবে। এই যে একটা ভুলের বিষয়, একটা ভুল আমাদের কিন্তু অনেকটা দূর টেনে নিয়ে যেতে পারে, কিন্তু সেটা আপনি আপনার সিগনেচার দেখে বুঝতে পারবেন। একদমই তাই, যে কোনো মানুষের সিগনেচার দেখে বুঝে যায়। এটা নিয়ে আজকে হয়তো প্রিয় হবে না, এরকম অনেকের সিগনেচার রয়েছে। আমি এরকম সিগনেচার অ্যানালিসিস করেছি যেখানে একটি ছাত্রী সে চরম ডিসিশন নিচ্ছে, নিজের লাইফ নিয়ে সুইসাইডাল একটা টেন্ডেন্ট মানে সেই ডিসিশন নিয়েছে এবং তার সিগনেচার বলে দিচ্ছে যে তার সেই জায়গাটা কোথায়। সুতরাং এইগুলো অনেক বিষয় রয়েছে জানার, এবং তার সঙ্গে কিন্তু দেবদত্ত ইউটিউব চ্যানেল রয়েছে, রয়েছে ফেসবুক। আর অপেক্ষা করতে হবে নেক্সট অনুষ্ঠানের জন্য, প্রত্যেক মঙ্গলবার দুপুর 3টে, বৃহস্পতিবার 8টা এবং শনিবার 8টা অনুষ্ঠান। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড বৈদিক কালচার, একটি আধুনিকতম জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান। কৃষ্ণমূর্তি পদ্ধতি, হস্তরেখা, ভারতীয় ও বৈদেশিক বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিক, বৈদিক সংস্কৃতি, ব্যবহারিক জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ ইত্যাদি, বিভিন্ন সময়ের কোর্সে ভর্তি চলছে, শিক্ষান্তে নেওয়া হয় পরীক্ষা, সফল ছাত্রছাত্রীদের পেশাদারিত্ব সহযোগিতার সাথে সাথে প্রদান করা হয় উপাধি। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আচার্য দেব দত্ত। যোগাযোগ কলকাতা শাখা 9831507867, দুর্গাপুর শাখা 9830078634, আসানসোল শাখা 9831507867, বর্ধমান শাখা 9831507867, শিলিগুড়ি শাখা 9733309803, কোচবিহার শাখা 9830066913, বহরমপুর শাখা 9831507867, মালদা শাখা 9830078634, পুরুলিয়া শাখা 9831507867, বিষ্ণুপুর শাখা 9830078634, শিলচর শাখা 9831507867, আলিপুরদুয়ার শাখা 9830066913।